আজ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, মুখোমুখি হচ্ছে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। পুরো টুর্নামেন্টেই চিন্তার কারণ ছিল আবহাওয়া। ফাইনাল যদি বৃষ্টিতে পরিত্যক্ত হয় তখন কার হাতে উঠবে বিশ্বকাপ ট্রফি? ভারত ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছিল বৃষ্টি। গায়ানা থেকে বারবাডোস গিয়েও স্বস্তি নেই রোহিত শর্মাদের, সেখানেও সারাদিন হয়েছে বৃষ্টি, শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইনালে বারবাডোসে যদি বৃষ্টি হয় তাহলেও চিন্তার তেমন কোনো কারণ নেই। ফাইনালের জন্য একদিন রাখা হয়েছে রিজার্ভ ডে। কোনো কারণে শনিবার পুরোপুরি খেলা না হলে বা অল্প খেলা হলে তা শেষ করা যাবে রবিবারে। তবে দুই দিনই যদি খেলা মাঠে না গড়ানো যায় সেক্ষেত্রে দুদল যৌথভাবে ট্রফি জিতবে। না খেলেও প্রথমবার ক্রিকেট বিশ্বকাপ জেতার সুযোগ থাকবে দক্ষিণ আফ্রিকার কাছে। তবে টাইয়ের ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়ম রয়েছে, সেক্ষেত্রে সুপার ওভার হবে। যদি প্রথম সুপার ওভার টাই হয় তাহলে দ্বিতীয়বার সুপার ওভার হবে। যতক্ষণ না ম্যাচের ফলাফল নির্ধারণ হচ্ছে ততক্ষণ সুপার ওভার চলতেই থাকবে। 2019 সালের একদিনের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এ নিয়ে সতর্ক হয়েছিল আইসিসি। সেবার 50 ওভারের ম্যাচ এবং সুপার ওভার দুটি টাই হয়েছিল। শেষ পর্যন্ত বেশি চার মারার জন্য জিতে যায় ইংল্যান্ড। সে নিয়ম নিয়ে প্রবল সমালোচনা হয়। তারপরেই নিয়ম বদল করে আইসিসি জানায় ম্যাচের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে। অন্যদিকে ভারতের বোলিং লাইন আপের বিপক্ষে বড়সড় একটা যুদ্ধ করতে হবে ক্লাসেন মার্করামদের, কারণ বুমরা, অক্সার প্যাটেল, কুলদীপরা বরাবরের মতো এবারের বিশ্বকাপেও নাকানি চুবানি খাইয়ে আসছে ব্যাটারদের, যার কারণে তাদের বিপক্ষে বেশ সতর্কতার সাথে খেলবে প্রোটিয়ারা। তবে ভারতকেও চিন্তায় ফেলে দিতে পারেন ক্লাসেন ডি ককরা। ভারতের যেখানে শক্তির জায়গায় স্পিনাররা, সেখানে স্পিনারদের বিপক্ষে বেশ চড়াও হয়ে ব্যাটিংটাও করেন ছক্কা দানব হেনরিক ক্লাসেন। স্পিনারদের রীতিমতো তুলোধুনো করতে ওস্তাদ তিনি। চলতি বছরে সব ধরনের টি টোয়েন্টি ম্যাচ মিলিয়ে 30টি ইনিংস খেলেছেন ক্লাসেন। সেই 30 ইনিংসে স্পিনারদের বিপক্ষে তার স্ট্রাইক রেট প্রায় 181.25। বিধ্বংসী শব্দটাও সম্ভবত তার আগ্রাসনকে ঠিকঠাক বর্ণনা করবে না। তবে ফাইনাল খেলতে বারবাডোজে যাওয়ার সময় আর এক সমস্যায় পড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। যেতে গিয়ে বিমানবন্দরে 6 ঘন্টা আটকে থাকলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। কুইন্টন ডি ককদের সঙ্গে আটকে থাকলেন ম্যাচ রেফারি আম্পায়াররাও। নির্ধারিত সময়ের 6 ঘন্টা পরে বারবাডোজে পৌঁছান সবাই। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা বিমানে উঠে পড়েছিলেন, কিন্তু পাইলট সেই সময় জানতে পারেন বারবাডোজে আগের ফ্লাইটের বিমানটি ল্যান্ড হওয়ার সময় একটি সমস্যা হয়। হতে পারত বড় কোনো দুর্ঘটনা, তবে কোনো দুর্ঘটনার সম্মুখীন হতে হয়নি আগের ফ্লাইটটিকে, সে কারণেই ত্রিনিদাদেই আটকে থাকে বিমান। ফুটবলে আর্জেন্টিনা তৃতীয় বিশ্বকাপ ট্রফির জন্য অপেক্ষা করেছে 36 বছর, কিন্তু দক্ষিণ আফ্রিকা যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে উঠতে অপেক্ষা করেছে 32 বছর। মেসির আর্জেন্টিনা সেদিন পেরেছিল, এবং সেই অনুপ্রেরণায় নেলসন ম্যান্ডেলার দেশ দক্ষিণ আফ্রিকাও হয়তো চাইবে ট্রফি উঁচু করে দেশকে উৎসব এনে দিতে।